রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। ঠিক তখনই দিকে দিকে গোষ্ঠী কন্দলে জেরবার ঘাসফুল শিবির। ফের প্রকাশ্যে তৃণমূলে গোষ্ঠী কন্দল, উত্তপ্ত মেদিনীপুর পাঁচকুড়ি এলাকার বীর সিংহগ্রাম। মঙ্গলবার সন্ধে নাগাদ এলাকার বুথ সভাপতি শেখ আক্তার আলীর অনুগামীদের সঙ্গে বিবাদে জড়ায় স্থানীয় পঞ্চায়েত সদস্য নজরুল ইসলামের অনুগামীরা। এরপরই সংঘর্ষে জড়ায় দুপক্ষ। যদিও দলের কোনো বিবাদ নয়, গ্রাম্য বিবাদ বলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা তৃণমূলের। আমি বলছি এটা একটা গ্রাম্য বিবাদ, এতে আমাদের দলের সেরকম কোনো সম্ভাব্য সংস্পর্শ নেই। জানা গেছে এলাকা দখলকে কেন্দ্র করেই কন্দল। ঘটনায় আহত পাঁচজন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তদন্ত নেমেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। রাজনৈতিক প্রবলেম, দীর্ঘদিন ধরে ওখানে প্রবলেম ছিল, দীর্ঘদিন ধরে সামগ্রিক কিছু দিনের প্রবলেম। কতজন আহত হয়েছে তোমাদের? আমাদের হয়েছে প্রায় 5-6 হয়েছে। তৃণমূলের গোষ্ঠী কন্দল নতুন কিছু নয়, দলটার গোষ্ঠী কন্দলের ওপরই জন্ম হয়েছে কটাক্ষ বিজেপি। নতুন কি, এই দলটা তো গোষ্ঠী কন্দলের ওপরেই জন্ম। আজকে পশ্চিমবাংলা বোম বন্দুক আর তৃণমূলের গোষ্ঠী কন্দল, এই দুটো নিয়েই তো চলছে। পাঁচজন আহত হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, আরও কতজন আছে দেখুন। পাখির চোখ এখন ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। তার আগেই দিকে দিকে ব্লক এবং অঞ্চল স্তরে রদবদল নিয়ে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। প্রশ্ন উঠছে, পঞ্চায়েত ভোট এগোনোর সঙ্গে সঙ্গেই ক্রমশ শাসক দলের ভাঙনগুলো প্রকট হচ্ছে? পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।